হ্যালো বন্ধুরা আমি পৌশালি চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে তোমরা আমাকে দেখে বুঝতেই আমি কিন্তু একেবারেই রেডি নই মানে আমি জাস্ট আমাকে ভিডিওটা বানাতে হবে আর আমার খুব হাসি পেয়েছে ব্যাপার দেখে ওই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি একটা ফেসবুক পেজ নিয়ে কথা বলবো যে পেজটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি আমাদেরই এক ফেলো রিভিউ ওর আমাকে হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা পাঠালো আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি আলোচনা করি কিছু কিছু পেজ এমন আছে না যারা মানে কিছু কিছু নায়ক বা নায়িকাদের ভালো বলার জন্য উদ্গ্রীব হয়ে থাকে আমি জানি না তারা পেড কোনো পেজ কিনা এর আগে আমি এটা দেখেছি ওদের কথা অনুযায়ী প্যান্ডামিকের পরে ওদের টপিক কিন্তু দেবদা জিদ্দা হ্যাঁ দেবদা এবং জিদ্দার সঙ্গে লড়াই চালাতে ওরা ভীষণ ভালোবাসে অ্যান্ড ওরা বুঝে গেছে যে এই দুটো মানুষের মধ্যে লড়াই যদি একবার আমি মানে সোশ্যাল মিডিয়াতে লাগিয়ে দিতে পারি ফেসবুক পেজের মাধ্যমে তো আমার পেজ থেকে অনেক টাকা উঠতে পারে আমি আর্নিং করতে পারি সামাও এরম তো কিছু একটা ভাবে না হলে করে কেন হোয়াট এভার ওরা কি বলছে আমি একটু তোমাদেরকে বলি আমি এখানে স্ক্রিনশটটাও দিয়ে রাখছি ওরা বলছে প্যান্ডেমিকের পরে দেবদা দা তিনটে সিনেমা করেছেন গোলন্দাজ টনিক আর কিশমিশ তো এরা বলছে যে এই টোটাল তিনটে মুভি মিলে বাজেট ছিল সাড়ে সাত কোটি টাকা আর ও এই মুভি তিনটে মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে পনেরো কোটি টাকা কাজে প্রফিট করেছে সাড়ে সাত কোটি টাকা এবার উল্টো দিকে জিদ্দার কথাও বলেছে জিদ্দা প্যান্ডামিকের পরে দুটো সিনেমা করেছেন একটা হচ্ছে বাজি আর একটা হচ্ছে রাবন এই দুটো সিনেমার টোটাল মানে ছিল আট কোটি টাকা আর বক্স অফিস কালেকশন এই দুটো সিনেমা মিলিয়ে করেছে সাড়ে তিন কোটি টাকা অর্থাৎ কোটি টাকা সাড়ে চার লস এবারে আমার এখানে একটাই প্রশ্ন আছে তোমরা তোমরাও জানো আমিও জানি যে টনিক একটা হিউজ অ্যামাউন্ট ব্যবসা করেছিল টনিকের কন্টেন্ট খুব ভালো ছিল কিন্তু একটা কথা সত্যি করে বুকে হাত দিয়ে বলো টনিক টনিক সিনেমাটা এগিয়ে ছিল কার হাত ধরে শুধুমাত্র দেবদার হাত ধরে এমনটা কিন্তু নয় টনিক সিনেমাটা অসম্ভব সুন্দর পরাণ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়ের জন্যে মানুষের চোখে জল এনে গেছে মানুষ ইমোশনাল হয়ে পড়েছে সিনেমাটা দেখতে দেখতে এবং এত সুন্দর একটা কন্টেন্ট এই চিন্তা ভাবনাটা যার মাথা থেকে বেরিয়েছে বা যারা স্ক্রিপ্ট রাইটার যারা যিনি ডিরেক্টর এই মানে সমস্ত এই যে যদি এই সিনেমাটা এত ভালো চলে থাকে তো এই পুরো ব্যাপারটা কিন্তু এই পুরো টিম মেম্বার্সরাও কিন্তু এর তাদের প্রাপ্য এটা আমি মনে করি বন্দ্যোপাধ্যায়ের জন্য টনিক এগুলো দেবদার অবশ্যই ভীষণ সুন্দর অভিনয় তো আমি ধরে নিলাম দুজনের হাত ধরে টনিক এগিয়েছে এইবারে তোমরা উল্টো দিকে দেখতে যাও তো জিৎ দা কিন্তু সবসময় নিজের সিনেমাতে নিজেকেই ফোকাস রাখতে ভালোবাসেন তোমরা বাজি বলো বা রাবণ বলো জিদ্দা কিন্তু পার্শ্ব চরিত্রদের খুব একটা জায়গা দেন না বা উনি চানও না যে ওনার সিনেমাতে তারা খুব একটা জায়গা পাক কারণ জিদ্দা তার সুপারস্টারমটাকে বজায় রাখতে পছন্দ করেন এটা একদিক থেকে খুব ভালো আবার একদিক থেকে একটু খারাপ যাই হোক আমি সেই দিকটাতে যাচ্ছি না কারো কারোর মোটর তো ডিফারেন্ট হতেই পারে দেবদা চান পার্শ্ব চরিত্রদের তিনি বেশি সুযোগ দেবেন জিদ্দা সেটা চান না তো সেটা তাদের ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার প্রশ্ন এখানে একটাই এই যে ওরা বাজেটটা দিচ্ছে এই যে এত টাকা বক্স অফিস কালেকশন এত টাকা লস করেছে এত টাকা প্রফিট করেছে এগুলো ওরা জানছে কোথেকে বলো তো আমি সিরিয়াসলি বুঝতে পারছি না তোমরা কি জানো কিশমিশের বক্স অফিস কালেকশন সম্পর্কে অফিসিয়াল কোনো ইয়ে মানে তোমাদের কাছে কি সিরিয়াসলি কোনো খবর আছে বা জিদ্দার রাবণ সম্পর্কে কিছু জানো তোমরা যদি সিরিয়াসলি তোমরা জেনে থাকো আমাকে একটু প্লিজ কমেন্ট বক্সে জানাও আমিও জানতে চাই আমি যদি সঠিকটা জানতে পারি যদি সেটা দেবদা মানে এগিয়েও থাকে তা আমি খুব হাসতে হাসতে ভিডিও করব। কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় কেউ অফিসিয়াল কিছু জানে না প্রোডাকশন হাউস এই দুটো সিনেমা নিয়ে কোথাও এখনো কিছু লেখেনি তো এটা নিজেরা নিজেরা মন গড়া কথা বলে ফেসবুকে পোস্ট করে নিজেদের কি মনে করে মানে একেতেই তো যাই হোক আমি আবার উল্টো দিকে চলে যাচ্ছিলাম মানে সরি বঙ্গভূষণ মানে পুরস্কার নিয়ে তো একে যাচ্ছে তাই অবস্থা হলো মহানায়ক মহানায়িকার সম্মান নিয়ে তো যাচ্ছে তাই ট্রোলের মুখোমুখি হতে হলো এর পরেও এইগুলো করতে যদি হয় তাহলে একটা দিক ভালো নিশ্চয়ই অনেক মানুষ এরকম আছেন যারা খুব সাপোর্ট করবে দেবদা ভালো ভালো করেছেন দেবদাই দেবদাই সুপারস্টার এটা বলার জন্য অবশ্যই অনেক মানুষ আছেন কিন্তু উল্টো দিক থেকে এটাও মানতে হবে যে আরেকটা মানুষও কিন্তু আছেন জিদ্দা যিনি কিন্তু যদি হয়েও থাকে যে এত টাকা ক্ষতি হয়েছে তার লস হয়ে গেছে তা সত্ত্বেও কিন্তু কোনো দিক না ভেবে স্টান্ট সিলভার মতন একজন অ্যাকশন মাস্টারকে নিয়ে এসে কিন্তু অ্যাকশন করাচ্ছেন বাজেটের দিকে ভাবছেন না তাই না গেম কিন্তু খেলছেন না এটাও মাথায় রাখতে হবে তো তোমাদের কি মতামত এই ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাও আর এই পেজটা কতটা ঠিকঠাক তোমাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানাও আমি খুব অল্প সময়ের জন্য এসছিলাম এখন জন্য টাটা আমার আজকে বাড়িতে পুজো আছে আজকে অমাবস্যার পুজো আছে তো আমি এখন এখানে যাব অ্যান্ড ফিরে এসে আবার ভিডিও হচ্ছে কিছুক্ষণ পরে সঙ্গে থাকো চ্যানেলের এটাই বলতে চাই তাহলে এখন এর জন্য তারা